কখনো কি ভেবে দেখেছেন হজে গিয়ে ইন্তেকাল দাফন কাফন কিভাবে হয় এর কি করা হয় প্রত্যেক হজ যাত্রী হজে যাওয়ার আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করেন সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানেই দাফন করা হবে কোনো ওজোর আপত্তি থাকবে না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি থাকলেও চলবে না তাই রাস্তায় শিকার হয়ে অথবা হাসপাতালে প্রাণ হারালে তাদের দেশে পাঠানো হয় না প্রথমে দেহ শনাক্ত করা হয় আত্মীয় স্বজন বা কাছের কেউ শনাক্ত করেন প্রাণ হারানো হাজিদের মৃত্যু যথা সময়ে তাদের পরিবার বা তাদের প্রতিনিধি কিংবা এজেন্সির কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকেও এই সনদ সংগ্রহ করা যায় এরপর তা সত্যায়িত করার জন্য মোয়াল্লেম অফিস থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয় মক্কায় হজ যাত্রী ইন্তেকাল করলে মসজিদুল হারামে জানাজার নামাজ পড়া হয় আর মদিনায় ইন্তেকাল করলে মসজিদে নববীতে জানাজা পড়া হয় জেদ্দায় ইন্তেকাল করলে জেদ্দায় জানাজা পড়া হয় মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে প্রায় প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর জানাজার নামাজ নামাজ হয়ে থাকে কোনো কোনো ওয়াক্তে একাধিক জানাজাও হয়ে থাকে জানাজা শেষে মক্কার সারায়াতে তথা হজ যাত্রীদের জন্য কবরস্থানে দাফন করা হয় এর আগে মরদেহের গোসল করানো কাফন পরানো জানাজা পরানো কিংবা দাফন করা সহ যাবতীয় কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে পবিত্র মক্কার রোসাইফায় রয়েছে ইন্তেকালকারী ব্যক্তির গোসল এবং কাফন পরানোর ব্যবস্থা হজ পালনকারীদের বহন করার জন্য সরকারি গাড়ির ব্যবস্থা রয়েছে প্রয়াত ব্যক্তির ওয়ারিশের এখানে কোনো কিছু করতে হয় না আরবদের মাধ্যমে বহনকারী খাটিয়ে কাঁধে নেওয়ার আগ্রহ অনেক এটি তাদের একটি বিশেষ গুণ এটাকে তারা সৌভাগ্য মনে করে এজন্য পরিচিত হওয়া জরুরি নয় মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত মক্কা শরীফের একটি বিখ্যাত কবরস্থানের নাম জান্নাতুল মোয়াল্লা এই কবরস্থানের কোনো কবর বাঁধানো নয় নেই কোনো কবরের নাম ফলক এখানে অনেক সাহাবীর কবর রয়েছে আছে নবী করিম সাল্লাল্লাহ্লামের স্ত্রীদের কবর আগে হজ করতে এসে কেউ মক্কায় ইন্তেগাল করলে এখানে কবর দেয়া হতো তবে স্থান সংকুলন না হওয়ায় এখন ভিন্ন কবর স্থানে দাফন করা হয় বাংলাদেশের লোক সমাজে একটি কথার প্রচলন রয়েছে হজ করতে গিয়ে কেউ যদি প্রাণ হারায় সে মক্কার মাটি পেল এভাবেই বিষয়টি বেশ সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয় কিন্তু ইসলামী শরীয়তে এমন কথা ও বিশ্বাসের বিশেষ কোনো মর্যাদা নেই তবে মক্কা অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন করা হলে তিনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে এটি তার জন্য একটা মর্যাদার বিষয় কিন্তু এর জন্য অতিরিক্ত ফজিলতের কোনো কথা বা প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লুয়াল্লাম হাদিসের কোথাও বলেননি তবে হ্যাঁ ইহরাম অবস্থায় কেউ ইন্তেকাল করলে তিনি বিশেষ মর্যাদার অধিকারী হবেন বলে হাদিসে ইরশাদ হয়েছে প্রতি বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি যায় দু সালে বাংলাদেশ থেকে এক লাখ বাইশ হাজার আটশো জন হজ পালন করেছেন বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের বেশিরভাগই বয়স্ক তাই কেউ কেউ স্বাভাবিক কারণে প্রাণ হারান আর সৌদির অতিরিক্ত গরমেও অনেকে ইন্তেকাল করেন ইন্তেকাল করা এসব ব্যক্তিদের যথাযথ নিয়ম মেনেই দাফন করা হয় সৌদি আরবের এই নিয়মের কোন নটচর হয় না